আজকে যে জায়গাটির কথা বলবো তা হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং তাকদা ব্লকেরও অন্তর্গত, তা হলো লামাহাট্টা। এই লামাহাট্টা যাওয়ার রাস্তাটি একটু খাড়া কিন্তু খুবই ভালো রাস্তা, ম্যাস্টিক রোড করা, তাই গাড়ি নিয়ে যাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না। এই লামাহাট্টাটি পাইন গাছ দিয়ে খুব সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, একটি সুন্দর পাহাড়ের ওপর জায়গা হলো এই লামাহাট্টা, যা এইবার পৌঁছেই গেলাম। এই লামাহাট্টাটি এতটি সুন্দর যা আপনাদেরকে এই ভিডিওতে টোটাল ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, যেহেতু পাহাড়ের একদম উপরের দিকে এই লামাহাট্টাটি অবস্থিত। এই লামাহাট্টির যে পার্কটি আছে, এই পার্কে যেতে গেলে একটি টিকিট কাউন্টারে যেতে হয়, যেখানে হাঁটা পথে 2 মিনিট লাগে, যেখানে গাড়ি রাখবেন ওখান থেকে। এই চলতে চলতে বাঁ দিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটি আপনাকে দেখাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা টিকিট কাউন্টারে, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা পার হেড পার পার্সন। এই টিকিট কাউন্টারে টিকিটটি কাটার পরে আমরা পার্কে ঢোকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটি হলো সেই লামাহাট্টার সুন্দর পার্ক। এখানে প্রথমে টিকিটটি চেকিং করার পরে এখানে এন্ট্রি করতে হয়, যা এবার আমরা এন্ট্রি করলাম ভেতরের দিকে। এবং এই লামাহাট্টা পার্কের মধ্যের এই পুরো গাছগুলি হচ্ছে পাইন গাছে পরিপূর্ণ, এবং সুন্দর বাগান এখানে সংগঠিত করা আছে, যা কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য খুব ভালো লাগবে, যা দূর থেকে আপনাদের দেখাচ্ছি পুরো এই লামাহাট্টার এই পার্কটি। একটু পরে আরও দেখতে থাকুন ভিডিও। আমরা ওপরের দিকে যখন যাব, তখন ওপর থেকে নিচের সৌন্দর্যটা সেটা এক অসাধারণ প্রকৃতির মনে হয়, যা পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। প্রথমে হাঁটা পথে একটু পাহাড়ের ওপরে আস্তে আস্তে করে উঠতে হয়, বেশ কিছুটা উঠতে হয়, তো আস্তে আস্তে করে আপনারা উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে এখানটায়। দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা করা আছে, এই রাস্তা দিয়েই আঁকাবাঁকা পথে ওপরের দিকে উঠতে হয় লামাহাট্টা এই পার্কে ওঠার জন্য। এই সামনের দিকে সোজা এগাতেই যদি কারো বাথরুম পায়, তাহলে এই সামনেই আছে টয়লেট, যেখানে আপনারা বাথরুম সেরে তারপরে ওপরের দিকে আরও উঠতে পারবেন। এইখানে কিছুটা এগানোর পরেই এই দেখবেন বাঁ দিকে এখানে অনেকগুলি পাতাবাহার গাছ এবং পাহাড়ি ফুলের গাছের অজস্র সম্ভার রয়েছে। খুব সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার গাছ এখানে আছে, যা পাহাড়ি এলাকার জন্যই, শীত প্রধান দেশে এইসব গাছগুলি খুব ভালোভাবে জন্মায় এবং ভালোভাবে সেটি বড় হয়ে ওঠে। এটি দেখার পরেই আমরা চললাম আরও ওপরের দিকে হাঁটতে হাঁটতে। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকেও দূর দূর পর্যন্ত দেখা যায়, উপর থেকে নিচের দৃশ্যটি দেখার জন্য ওঠা যায় ওয়াচ টাওয়ারে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে উঠতে থাকলাম পাহাড়ের ওপরে। এই পাহাড়ের ওপরের ওই প্রান্তে কি আছে তা দেখার উদ্দেশ্যেই আমরা এই ওপরের দিকে রওনা দিলাম। এই দেখুন ওপর থেকে নিচের দৃশ্যটি। একটু পরে যখন আরও ওপরের দিকে উঠব, পাহাড়ের ওই প্রান্তে কী আছে দেখার জন্য যখন ওপরের দিকে উঠব, তখন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আরও কতটা সুন্দর দেখায়। আমরা লামাহাট্টায় আরও ওপরের দিকে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এবং এখানে একটু অক্সিজেনের অভাব আছে। চাই লামাহাট্টা অবধি আসতে পারেন, কিন্তু যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে ওরা কিন্তু ওপরে আসার চেষ্টা করবেন না কাইন্ডলি। কষ্ট হচ্ছে উপরে উঠতে, তাও আপনাদেরকে দেখাচ্ছি
কত উপরে এলাম দেখুন, আরো উপরে যাচ্ছি, আর একটু উপরে এলাম আর পারছি না। আজ সব পাইন গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হচ্ছে এই লামাহাটটা। কিছুক্ষণ সময় কাটানোর জন্য অবশ্যই এখানে আসতে পারেন, ভালো লাগবে। কিন্তু উপরে হাঁটতে হলে অনেকটা উপরে উঠতে হবে। তাই যারা পারবেন উপরে উঠতে তারা আসবেন। উপরে আর কেউ নেই, কাউকে দেখছি না, তো দেখি আর ওঠার চেষ্টা করি উপরের দিকে যাচ্ছি। না আর উপরে ওঠা যাবে না মনে হচ্ছে, এবার ব্যাক করাটাই শ্রেয়, কারণ অনেকটা উঁচুতে উঠে পড়েছি আর উপরে ওঠার রিক্স নিলাম না। ঠান্ডা এখানে একটু ভালোই, চারদিকে মেঘাচ্ছন্ন এবং পুরোটাই মেঘে ভর্তি জায়গা, কিন্তু পার্কটা খুবই সুন্দর। অবশ্যই লামাহাটটা আসলে এখানে আসার প্ল্যান করবেন, তুমি এখানে পারলে অবশ্যই আসবেন। পরিশ্রম হচ্ছে বাট আনন্দ করতে আসলে এটুকু তো করতেই হবে। চলে এলাম আগের জায়গায়, বিভিন্ন খুব সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি নজর রাখুন।